আগন্তুক লোকসভা নির্বাচনের পূর্বে পশ্চিমবঙ্গের একাংশক গঠিত 20 পৃথক কোচবিহার কেন্দ্রশাসিত রাজ্য। এই ঘোষণা শেহতীয় কে এলর শান্তি আলোচনা নস্যাত করে তথা বিটিডি চিরাং জেলার বিজনী ধর্মর নামত হিন্দু মৌলবাদী রাজনীতি আরম্ভ করা বহু বিতর্কিত মহারাজ অনন্তরায়। সহজ করল কোচ রাজবংশী জনগণক বিজনীত মা ভবানী সমিতি গঠন। পশ্চিমবঙ্গ আর বিহার রাজ্যের একাংশ এলাকাত বসবাস করে থাকা সহজ করল হুজা কোচ রাজবংশী জনগোষ্ঠীক শেহতীয়াক এসময় বঙাইগাঁও শোধানাগার আর পেট্রো রাসায়নিক প্রকল্প নিম্নতম শিক্ষাগত অহর্তা নথকার চতুর্থ শ্রেণীত চাকরি অবয়েকত মহারাজ নরনারায়ণ শিলারায় আর শ্রীমন্ত শঙ্করদেবম চূড়ান্তভাবে অপমান করা ধর্মর নামত মহারাজ উপাধি গ্রহণের পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার অনন্তরায় অধিক ধর্মর নামত রাজনীতি অর্থাৎ হিন্দু মৌলবাদী রাজনীতি আরম্ভ করেছে এইবার। সাবধান হে মূর সমগ্র কোচ রাজবংশী জনগণক, আপনালোকে নিশ্চয় জানে সাম্প্রতিক নতুন দিল্লীত কেন্দ্রীয় সরকারের শান্তি আলোচনাত ব্যস্ত কমতাপুর লিবারেশন অফ অর্গানাইজেশন আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহর সঙ্গে মধুর সম্পর্কর আঁরক কে এলর শান্তি আলোচনাক আরম্ভণিরপর তীব্র বিরোধিতা করে অহা এইগারী অতি বিতর্কিত মহারাজ অনন্তরায়ে এইবার হেনু কে এলক চিনিয়ে নাপায়। বরং আজি নামনি তথা বিটিডি এলাকার চিরাং জেলার বিজনী মহকুমার হামারপর রাজনীতির নামত সৃষ্টি হওয়া মা ভবানী সমিতি গঠনের এক জনজাগরণ সভাত অংশগ্রহণ করার পিছন সংবাদ মাধ্যম কে এলর শান্তি আলোচনাক নস্যাত করে কয় আগন্তুক লোকসভা নির্বাচনের পূর্বে হেনু অচিরেই পৃথক কোচবিহার কেন্দ্রশাসিত রাজ্য গঠন হব। এই সম্পর্ক কেন্দ্রীয় সরকারে আলোচনা চূড়ান্ত হয়েছে। এই সন্দর্ভত কি কৈছে আপনাদের আগবালো বঙাইগাঁওর স্টাফ রিপোর্টার প্রফুল্ল কুমার দাসর রিপোর্ট অল আসাম নিউজ 30। আমরা এটা মা ভবানী কমিটি গঠন করার জন্য আজকে বিজনীত এই মায়ের মন্দিরত উপস্থিত হচ্ছি। আর এটা মানে চিরাং ডিস্ট্রিক্ট মা ভবানী কমিটি গঠন করবে, তা প্রেসিডেন্টটা আমি দেখুন। হ্যাঁ, তা আজকে কিছু আলোচনা করার জন্য আসছো, সময়ের অভাব। হ্যাঁ, এই জন্যে কিছু থলমূল করে আলোচনা করলুম যেটা তো ওনার শুনলেন। আনলিমিট যত আমার মানসি আছে সবাই কমিটি যুক্ত হবে, যত মানসি আছে। কয়বার হবে আলোচনা, কত কতবার আলোচনা হবে? আলোচনা তো ফাইনাল ফাইনাল স্টেজ, আর দ্বিতীয় নাই। হ্যাঁ না দ্বিতীয় নাই না, এই কেলোর অ্যাক্টিভিটির সম্বন্ধে মতো জ্ঞান নাই, আমি না জানো। ওমার কোন অ্যাঙ্গেলত কথা কয়া আছে আর কায় বা কথা কয়া আছে ওটা আমি না জানো। গভর্নমেন্টও তুমি পুজো করো নাই, তোমার কার সাথে কায় কথা কবার লেগছেন? আর বই ওই কেলোকে মুই না জানো, মুই কাকো পুজ করো নাই, তোমরা কার সাথে কথা কবার লাগছেন? তো গভর্নমেন্ট কার সাথে কবার লাগছে কথা, আর কেলো কার সাথে কবার লাগছে, এটা টোটালি মুই আড নয়ন, মুই না জানো। মুই আপনালোকর মাধ্যমে যেগুলো আমি শুনবার পাওয়া নাই সেটাই মুই জানো, কিন্তু যেটা শুনবার লাগছ অল্প ডিসপুট 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 শুনবার লাগছ। কিন্তু যেটাই হোক, কিন্তু বই যেটা কোচ ওটা তো ফাইনাল, এটা হবে ঠিক আছে। বিফর লোকসভা, হ্যাঁ সেই কথা নয় কমা নাইছ, আর কি মিস্ট্যান্ড বদলাইছ নাকি? হ্যাঁ, এখন তুমি ভারতের প্রধানমন্ত্রী নমান, গৃহমন্ত্রী নমান, ক্যাবিনেট মিনিস্টার নমান, গভর্নমেন্ট কমিটমেন্ট কথাগুলো আমি তোমার মাধ্যমে আমার মানুষগুলো জানাইছ, যেটা গভর্নমেন্ট কইছে সেটাই আমি কইছ, আর তোমরা উইটনেস আছেন, হয় না? তোমরা সাক্ষী আছেন না নাই, তাহলে মিশে আর কি হবে?